ঢাকার সদরঘাট লঞ্চ ঘাট, আসাম লঞ্চ। আমি এখন কথা বলছি সুন্দরবন লঞ্চের চা বানানোর স্পেশালিস্ট মিস্টার সোহেলের সাথে। সোহেলবা, সে অনেকদিন যাবতই সুন্দরবন লঞ্চের চা বানায় এবং তার হাতের চা আসলেই স্পেশাল। তার হচ্ছে পাতিলায় দুধ গরম, এই পাশে চা গরম, চা মাশাল্লাহ চলে। তবে আরেকটু করা হইলে আমার মতো চা করে জন্য ভালো হইতো আর।
এখানে দেখতেছেন আসা যাওয়া দুই ঘাটে ভিড়তেছে, সুন্দর জিনিস। মাঝে মধ্যে এই জায়গাটাতে বসে থাকতে সেই লাগে, দুই পাশে লঞ্চ এবং লঞ্চের সুন্দর জায়গা, এগুলো খুব সুন্দর জায়গা, বাতাসও ভালো, বসে থাকার জন্য মাঝে মধ্যে একা বসে থাকতে খারাপ লাগে না, জায়গাটা আসলেই ভালো লাগে। মাঝে মধ্যে লঞ্চের স্বাদে বসে বসতেও এবং এক কাপ চা খেতেও ভালো লাগে। তো আজকের এপিসোড ছিল মূলত লঞ্চ ভ্রমণ নিয়ে, বরিশালের লঞ্চগুলো, সদরঘাটের যেই জোন থেকে সারে সেই জোনের ভিডিও। মোটামুটি অনেকগুলো জাহাজই আছে, আর সবচেয়ে উত্তম হলো বিকেলের সময় শেষ সূর্যাস্তের সময়টা এখানে কাটাতে পারলে আশা করি ভালো লাগবে, সন্ধ্যার পরের সময়টাও মন্দ না। ধন্যবাদ। আমরা আছি শাহি দিল্লি রেস্টুরেন্টের মধ্যে, পুরান ঢাকার বিখ্যাত রেস্টুরেন্ট পাটুয়াটুলিতে, জগন্নাথের পাশেই। আইটেমগুলা অসাম, গত 12 বছর খায়া বড় হয়েছে এইগুলা, সুতরাং স্বাদে অতুলনীয়, এখনও খাই, এখনও আসছি। এখানে সবচেয়ে বড় স্পেশাল জিনিস হলো যে এটার লুচি, লুচি আর হচ্ছে ভাজি। এ হচ্ছে আমাদের খাবার টেবিল। তো বসলাম খাইতে, সাথে আমার ফ্রেন্ড আছে। বিসমিল্লাহ।